হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে অন্ধকার মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া। রাজীব, আর আজকে কিন্তু এটা 3 নম্বর পার্ট দেখতে বসে পড়েছি ফাইনালি। তো চলো বেশি দেরি করবো না, আগে পার্টটা দেবো, কারণ খুবই ইন্টারেস্ট লাগছে একদম মারুফের মুভি দেখতে, তাই তো? একদম আগের পার্টটাতে সত্যি আমরা কথা। দেখেছিলাম যে এভাবে অত্যাচার করা হয়েছে ওর আর ওর মার উপরে, আর ওর ভাইয়াকেও মেরে দিয়েছে। মাও মারা গেছে। হ্যাঁ, ওই তো, মারও তো, মাও মারা গেল, সুসাইড হুম করলো। তো এর পরে কি পরিণতি হতে চলেছে সেটাই দেখবো আজকে। তো চলো দেখি। হোম মিনিস্টার সাহেব আছেন? জি স্যার। এটা রাখো, তুমি এখানে থাকো। ইয়েস স্যার। স্যার, হোম মিনিস্টার বাড়ি এসেছে। এটা ওই যে কমিশনার কমিশনারটা না? ওদের কথা কি জানতে পেরেছে এখনো নাকি জানেনি? কে না, ওরা তো মনে হয় এখনো কথা বলেনি। আসেন সাহেব, বসেন। আজকে খবরের কাগজে আমি দেখলাম আমাদের ডিবির একজন সোর্সকে নাকি গুলি করে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছে। জি স্যার। ছেলেটি এর আগে নাকি পুলিশে চাকরি করত। ইয়েস স্যার। ছেলেটির মাও সুইসাইড করেছে, ওর ছোট ভাইটাকেও নাকি খুব মেরেছে সে হাসপাতালে। এটা কেন হলো বলুন তো স্যার? কয়েকদিন আগে নিশ্চয়ই দেখেছেন একটা AK-47 রাইফেল ধরা পড়েছিল। ও আচ্ছা, খবরের কাগজে খবর পড়েছে। এত বড় একটা খবর হয়েছে তো অবভিয়াসলি খবরের কাগজে তো দেবেই। ওনাকে তো খবর থাকবে। যে ছেলেটি ধরিয়ে দিয়েছিল সেই ছেলেটি মারা গেছে। ওই ছেলেটি আমাদের সোর্স হিসাবে কাজ করেছিল। আমার ধারণা এই জন্যই এই ছেলেটি জীবন দিতে হয়েছে এবং ওর পরিবারের উপরও নির্যাতন করা হয়েছে। হাসান সাহেব, আপনাকে DCTV করে আনার আগে অনেকে অনেক কথা বলেছিল। এক্সকিউজ মি, কি বলেছিল জানতে পারি স্যার? যা সত্যি তাই বলেছিল। আপনি ছাত্র জীবনে বাম রাজনীতি করতেন, আপনি বিয়ে করেননি, আপনি একজন ফ্রাস্ট্রেটেড লোক। মানে চলে বসলো কেন? হ্যাঁ বুঝলাম না, উনি তো ওদের কথা বলছে যে যেটা ওদের উপরে হয়েছে অত্যাচার। সামাজিক দায়িত্ব বোধ আপনার কম, তবু আপনার একটা গুণ আছে, আপনি সৎ। তাই বহু আশা করে আমি আপনাকে এখানে এনেছিলাম। এখন আমি হতাশ। সন্ত্রাস বন্ধ হবে না আহসান? সন্ত্রাস বন্ধ করতে হলে পুলিশ বাহিনী এবং রাজনীতিবিদ উভয়েরই প্রয়োজন আছে স্যার। দুঃখের হলেও সত্যি স্যার, এই পুলিশ এবং রাজনীতিবিদদের বিরাট একটি অংশ এই সন্ত্রাসীদের সাথে সরাসরি ভাবে জড়িত। এটা ঠিক কথা। বড় বড় মাথা আছে, যারা বড় মাথা ছাড়া সন্ত্রাস থাকতে পারে না, ওই জন্য আর কি এত কিছু। এই সন্ত্রাসীদের তারাই লালন করছে, কারণ এর সাথে বিরাট অঙ্কের টাকা পয়সা জড়িত। সেই কারণে এদের প্রয়োজনে প্রতিদিন নতুন নতুন সন্ত্রাসী তৈরি করছে। কিছু সন্ত্রাসীদের ধরে সন্ত্রাস বন্ধ করা যাবে না স্যার, সন্ত্রাসী তৈরির কারখানা বন্ধ করতে হবে স্যার। সন্ত্রাসী তৈরির কারখানা, ভালো কথা বলেছে। মানে যারা মেন মাথা তাদেরকে বন্ধ করতে হবে, তারা যদি না ঠিক হয় তাহলে কিছুই ঠিক হবে না। সমস্ত কারখানা হয়তো বন্ধ করতে পারবো না, দু একটা কারখানার উৎপাদন কি বন্ধ করতে পারবো না হাসান? ইয়েস স্যার, চেষ্টা করছি। চাকরি আছে আর অল্প কয়েকদিন, চাকরি থেকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব স্যার। থ্যাংক ইউ, আপনি সমস্ত ব্যাপারটা দেখেন, খুব আলোচনা হচ্ছে স্যার। ওই শাহিনের ছোট ভাইটা জীবিত এবং হাসপাতালে, ওকে প্রচন্ড মেরেছে। কারা মেরেছে, কোথায় মেরেছে জানতে পারলে হয়তো বিরাট একটা চক্রকে ধরা যেত। কিন্তু মুখ চাপা দিয়ে নিয়ে গেছিল, কারা মেরেছে। হ্যাঁ, কারা মেরেছে সেটা দেখেছে, কিন্তু কোথায় নিয়ে গেছিল সেটা দেখতে পারে। কোথার কি দরকার আছে, কারা মেরেছে বললেই তো হবে। এই জন্য আমার একজন অফিসার কোর কাছে পাঠিয়েছিলাম, ছেলেটি কিছুই বলেনি, তাই ভাবছি আমি নিজেই যাব। হ্যাঁ হাসান, ট্রাই টু ডু সামথিং। কিন্তু কোন সময় ইউনিফর্মে দেখলাম না।
তোমাকে আমি কিছু কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দেবে। তোমার মা এবং তোমাকে যে ধরে নিয়ে গেল, তাদের কাউকে চিনতে পেরেছিলে? না স্যার। এদের কি এর আগে কোথাও কখনো দেখেছো? না। ও কি করে দেখবে, ও তো ভালো ছেলে, পড়াশোনার মধ্যে থাকে, তো ওর তো দেখার কথা না এইসব বাজে লোকদের। একদমই তো দেখ, কি জন্য ধরে নিয়ে গিয়েছিল তা কি বুঝতে পেরেছো? না স্যার। তোমার ভাই শাহিনের চাকরি চলে যাওয়ার পর সে পুলিশের সোর্স হিসাবে কাজ করত। কিছুদিন আগে তারই দেওয়া ইনফরমেশনে আমরা একটা AK-47 রাইফেল ধরেছিলাম। যারা এই রাইফেল কেনা বেচার সাথে জড়িত ছিল তারাই তোমার ভাইকে খুন করেছিল। সেটা তো আমরা জানি। ও তো জানে না ঘটনাটা, ও তো জানে না। হ্যাঁ, ওটা তো কোনো দাদা কি কাজ করতে জানে না, তো সেদিনকে বললো না যে তোমার অফিস নেই তাও এত দিন, এবং তোমাদেরও তুলে নিয়ে গিয়েছিল। আমি সব কিছু জানি না স্যার। মিথ্যে বলছো তুমি? জি না স্যার। এরা সমাজের অনেক অপরাধের সাথে জড়িত। এরা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, চোরাকারবারি করে, অবৈধ মাদক ব্যবসার সাথেও জড়িত। এমনকি এরা টাকার বিনিময়ে মানুষও খুন করে। সবই করে সবকিছুর সঙ্গে জড়িত। ভালো কাজ ছাড়া সব খারাপ কাজই করে। সেটাই, ভালো কাজ করলে তো হয়ে যেত। এরা দেশের শত্রু, এদের ধরতে হলে তোমার সহযোগিতার প্রয়োজন। তোমাদের যেখানে নিয়ে গিয়েছিল সেই জায়গাটি কি চিনিয়ে দিতে পারবে? না স্যার, আমাকে এবং আমার মাকে ঘর থেকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল। আমার মনে হয় এই কথাটিও তুমি মিথ্যে বলছো। না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। আমার একজন অফিসার এসেছিল তোমার কাছে, তুমি কিছুই বলতে চাওনি। না, এটা তো ঠিকই কথা, ও তো থোড়ি কালো কাপড় পরে, হ্যাঁ কালো কাপড় পরে নিয়ে গেছে। এতক্ষণ যে কথা বলছে একটাও মিথ্যে কথা বলেনি, ও কাউকে চিনেও না। অবিয়াসলি ও চিনবে কি করে? কেন, তুমি কি ভীত? হ্যাঁ স্যার। এত ভয় কেন? আমরা পুরো পুলিশ বাহিনী তোমার সাথে আছি। স্যার আমার ভাইয়ের সাথেও কিন্তু ছিলেন। স্যার একটা কথা বলি, এই আমি আর আমার বোনটা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। ছিল, সব কিছু ছিল, কিন্তু একটা সাইক্লোনে সব হারিয়ে গেছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আমি সে দৃশ্য দেখেছি, আমার সামনে যা ঘটেছে তা দেখে আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। শুধু এই আমার বোনটার জন্য বাঁচতে দিন স্যার। আমাদের তো সবকিছু ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আমি বাঁচার চেষ্টা করছি স্যার। স্যার সব সময় আমার মায়ের সেই করুণ চিৎকার আমার কানের মধ্যে বাজছে। সহজে কি ভোলা যায় সেই দৃশ্য? তারপরে ওকেও যেভাবে অত্যাচার করা হয়েছে, একদম মানে একটা রাতের মধ্যে ওর ভাই ওর মা সব ছেড়ে। আপনার নিশ্চয় ছেলে মেয়ে আছে, একবার তাদের কথা মনে করে আমাদের বাঁচতে দিন স্যার। স্যার আপনার পায়ে ধরি স্যার, স্যার আমাদের বাঁচতে দিন স্যার। আমি কিছুই দেখিনি, আমি কিছুই শুনিনি, আমি কিছু জানিও না স্যার। আমাদের বাঁচতে দিন স্যার, স্যার আমি কিছুই দেখিনি স্যার। আগের মুভিটাতেও আমরা দেখেছি, কিন্তু এই অ্যাক্টিং গুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। পুলিশ অফিসার হিসাবে নিজেকে আমার দারুণ অপরাধী মনে হচ্ছে। কেন স্যার? শাহিনের ছোট ভাইটাকে দেখতে গিয়েছিলাম, তার কথা শুনে চোখে পানি রাখতে পারিনি। ঠিক বলেছ, কারণ সত্যি যে কথাগুলো বলেছে সেটা বাস্তব। যে এখন যদি সবকিছু বলে ওর বোন ওর উপরে অত্যাচার হতে পারে আবার। হ্যাঁ একদম, তো একটা নতুন আশা দেখছে বাঁচার। তার কোনো কথার জবাবও আমি দিতে পারলাম না। হঠাৎ করে দেশে যে অপরাধ বেড়ে গেল এর কারণটা কি বলতো?
আমি স্যার একটা সমীক্ষা চালিয়ে দেখেছি, প্রত্যেকটা খুন ছিনতাই ডাকাতি হওয়ার জন্য মোবাইল ফোনের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমাকে হয়তো অনেকে খারাপ ভাবতে পারে, মোবাইল ফোনের ভূমিকা রয়েছে, একটা দিক দেখতে গেলে ঠিক কথা, যে মোবাইলের মাধ্যমে এখন যোগাযোগ হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কন্টাক্ট হয়ে যাচ্ছে, তো অপরাধীরা অপরাধ। আমি স্যার স্পষ্ট করে বলতে চাই, আমাদের মতো দরিদ্র দেশে সবার কাছে মোবাইল ফোন থাকা উচিত নয়। মোবাইল ফোন স্যার যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে ঠিকই, ব্যবসায়ীরা এর সুফল যতটা ভোগ করছেন তার চেয়ে বেশি ভোগ করছে ছিনতাইকারী সন্ত্রাসী ডাকাতরা। মোবাইল ফোন রেস্ট্রিক্টেড করা উচিত স্যার। মানুষ ব্যাংক থেকে টাকা তুলছে, ছিনতাইকারীদের কাছে মোবাইলে খবর পৌঁছে যাচ্ছে কত টাকা তোলা হলো। এটা ঠিক কথা, এখন তো সব ফোনেই যোগাযোগ হয়ে যায়, কিন্তু এটাকে তো ঠিক করতে পারবে না না। হ্যাঁ, এবার ফোনটা অনেক দরকারও লাগে না, রাস্তায় ছিনতাই হয়ে যাচ্ছে, তোমার আমার কথা কে শুনবে, কি উচিত কি অনুচিত সে কথা বলে কোনো লাভ নেই। শাহীন হত্যার আসামিদের ধরার চেষ্টা করো স্যার। এই কেসটা কমিশন সাহেব থানায় ফেরত পাঠিয়েছেন। হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, ইনি কমিশনার না, ইনি মনে হয় আরো, হ্যাঁ উনি উঁচু পোস্টের কেউ একজন, উনি পোস্টের হবে হয়তো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কমিশনার স্যার থানায় পাঠিয়েছে আমরা বুঝতে পারলাম না। কিছুই হবে না, খুট খুটে কালো অন্ধকার। আসসালামু আলাইকুম কাদের ভাই, আসসালামু আলাইকুম। এর পুলিশ ছিল না দারোগা, কি এত লম্বা সালাম দিলি, উদ্দেশ্য কি? তোমার উপকার করা ছাড়া হসপিটাল থেকে ওই পোলারের চলে গেছে, সিসিটিভি সাহেব ওই পোলার কাছ থেকে কিছু বার করতে পারবে। আমি খুব টেনশনে আছি রে। কোনো টেনশন নাই, কল ঝামেলা শেষ, এই যে খবরটা দিলাম, তুমি একটু নিশ্চিন্ত হলে না, এখন মালটা দাও, ছেলের পরীক্ষা অনেক টাকা লাগবে। আরে শালা, আমি তো ভাবলাম ভালো পুলিশ হয়ে যাবে, ভালো কাজ করছে হয়তো, মানে এখানে সে শয়তানি করছে। হ্যাঁ তলে তলে তো সে এখানে ঘুষখোর একদম। হারামের পয়সা দিয়ে যে পোলা পান্ডের লেখাপড়া শিখাইস, এর ফলাফল কি ভালো হইব মনে হয় না, তোর মতো চোরটা দারোগা হইব। আরে দারোগার চাকরি এটা তো রাজার চাকরি, যেখানে হাত দিবা সেইখানে টাকা। আমার ওস্তাদে শিখাইছে যে টাকার মধ্যে বাংলাদেশ ব্যাংকে ঠিক থাকবে সেই টাকাই হালাল, খালি নকল টাকাটা হলো হারাম। তোর ওস্তাদ তো তাই লেখান দিনে, বাবা নিজেদের মধ্যে করে নিজেদের মতো করে কোনটা হারাম কোনটা হালাল নিজেরাই ভেবে নিয়েছে, নকল টাকা হারাম সব টাকাই ভালো। চাকরির মধ্যে পুলিশ, সেই পুলিশের চাকরি যখন পাইছস চোখ কান বন্ধ করিয়া খালি মাল কামাইতে থাকবি, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাবি, বাকি জীবনটা আরামসে কাটাবি। বেগম আব্দুল কাদের এদিকে আইসো। শোন, সব পুলিশ যদি তুই আর তোর উস্তাদের মতো হয় তাইলে এই দেশটা নিলামে উঠতে আর দেরি হব না। তোরা যদি এরকম করিস তাহলে নিলামে উঠতে সময় মেজবানের নাস্তা দেব। উনি কি ভিআইপি না সাধারণ? উনি ভিআইপি না সাধারণ, না নাস্তা খাবেন না, উনি ঘুষ খাবেন।
দশ হাজার টাকা এনে দাও। বাবু জান বাবু জান আরে কাদের ভাই কার বাবিরে করে দেন, দশ না বিশ, খুব একটা অসুবিধা আছে কাদের ভাই, ভাই পায়ে ধরতেছি করে দেন না। শালা ফ্যাটসা উঠো পুলিশ জাতের কলম। শোনো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে ডিসিটিভি আছে নতুন, এ কিন্তু হঠাৎ করে রেড ফেড দিয়ে দিতে পারে, ঘরে কোনো অবৈধ মাল রেখো না। কতদিন থাকবে এই ঝামেলা? ওর চাকরি ইতিহাসে নাই যে ছয় মাসের বেশি কোথাও থাকছে, ও বেশি দিন টিকবে না, এমনি চলে যাবে। এই যে টাকা পয়সা নিস, এগুলো হালার পুলিশ। আরে কি বলো তুমি, আমি আসি না, টাকা দেখলি হাত বাড়াস, আমি না বললে দেবে দাও। ভেতরের পকেটে নিস, নতুন কয়েকটা ছেলে জয়েন করেছে, তোরে তো চেনে না, রাস্তায় গেলেই ঠেকা দেবে নি। ঠিক কইছো কাজের ভাই, পুলিশের নিরাপত্তা নাই আর সাদা পুলিশ, এরকম কাজ করলে পুলিশের নিরাপত্তাও থাকবে না। পুলিশের তখন ওই সন্ত্রাসী ধরবে না, তখন নিজেদের জীবন বাঁচাবে। ভাইয়া আমাদের জীবনের চারিদিকেই তো অন্ধকার, কোথাও আলো নেই, কিভাবে বাঁচবো আমরা? রূপালী তুই কিন্তু কিছুই দেখিসনি, তুই শুধু দেখেছিস লাশ, আমার চোখের সামনে সবকিছু হয়েছে, তারপরেও কিন্তু আমি বেঁচে থাকার স্বপ্ন দেখি। কিভাবে? আমার পড়ার খরচ কে দেবে? আর তুমি বা কিভাবে লেখাপড়া করবে? সব হবে, আমি করব। বাহ ভালো যে এখনো সৎ পথে চলার কথাই ভাবছে, সেটাই করার চেষ্টা করছে, নিজের বোনকেও পড়াবে নিজেও পড়বে। তোর লেখাপড়াও হবে, আমিও লেখাপড়া করব। ভাইয়া ভাইয়া তুই কি বলছিস ভাইয়া, আমরা কিভাবে বাঁচবো? শুধুই তো অন্ধকার দেখি। কাঁদিস না, আমি কষ্ট করব, অন্ধকারের মাঝে আলো খুঁজতে চেষ্টা করব। আমি মানে কাজ করে পড়াশোনা করে বোনের খরচা চালিয়ে সব, সৎপথে সৎপথে হয়তো কষ্ট হবে বাট করতে পারবে, অন্ধকারের মধ্যে আলো খোঁজার চেষ্টা করবে। তুই যে 300 টাকা বক এই নে বক, সব সময় তো 50 টাকা দেন, আজকে 100 টাকা দেন বক। একশো টাই দেখি করবি, বাংলা সিনেমা দেখবি? বাংলা সিনেমা খালি ল্যান্ডা নাচ গান দেয়, চরিত্র নষ্ট হয়ে যাইবে। না বস, আমি বাংলা সিনেমা দেই না, আমারটা ফ্রেন্ড হয়েছে তারে দেবো। শালার পিসি তোর আবার ফ্রেন্ড এও আছে, মানে ইনিও রয়েছে। বাবা অনেক কটা ভিলেনকে দেখাচ্ছে। হ্যাঁ অনেক কাউকে দেখাচ্ছে না, উনি ওই যে মেন ভিলেন যাকে আগে দেখিনি আমরা। গার্ল ফ্রেন্ড নাই না ভাই, গার্ল ফ্রেন্ড না বয়ফ্রেন্ড, এই ধর The nature of casual relationship between organization relationship between structure as an intervening variable and performance as dependent variable. The nature of casual relationship আমি তোরে আমার বজার কথা কইছিলাম না? আচ্ছা বন্ধুটা এটা মনে হচ্ছে, মনে হচ্ছে এখানে কোনো কাজ করে ঢুকেছে নাকি, কাজ ঢুকেছে মনে হচ্ছে, মনে হচ্ছে পড়াশোনা হচ্ছে মনে হয়, ভেতরে কিছু না কাজ। আর একশো টাকা বসে দিয়েছে, ধর তোরা দিলাম আমাকে সাহায্য করলে। আরে বন্ধুর বন্ধু দিল বলটা সাহায্য নাকি? আমি বুঝেছি তুই আমার আপন করে নিতে পারিস নি, তোর সব কাহিনী শুই নিয়ে আমার পড়ানোর ভিতর খুব ইট লাগেছে, নে এনে ধর। দোস্ত আর আজকে আমার বেতনের টাকা দেবে না? এটাই বন্ধু, যাক ভালো কাজ করছে, পড়াশোনাটাও চালাচ্ছে সঙ্গে কাজও করছে, যেভাবে ভেঙে যায়নি। ওই বেতন টাকা দিয়ে তোর বন্ধুকে ঢাকার স্কুলে ভর্তি করে দিবানে। হাড়ু আমার ঘর নাই বাড়ি নাই, আমি তো উৎসেও নিঃশ্বাস, মা বাবার ঠিকানা কি তাও জানি না, আর আমার যদি ঘর বাড়ি থাকতো বেঁচে কিনে তোকে দুই ভাই বলি রে
লেখাপড়া শিখাইতাম। তোরা এই যে কাজ করতে দিচ্ছি না, তুই পড়তেছিস দেখছিস, তোর জন্য আমার অন্তরে কত টান। এই দেখ তোর জন্য লটারির টিকিট কিনছি। এরকম মানুষ থাকে পৃথিবীতে কিছু, সত্যি ভালো লাগলো দেখে এই জায়গাটা, এই সিনটুকু দেখে ভালো লাগলো, সত্যি খুব সুন্দর লাগলো। যদি লাগে যাই 40 লাখই তোর। আমি যাই সাত নম্বর টেবিলে পানি চাইছে, পানি লাগা। দুটো না তিনটে গ্লাস নিয়ে আসছে একবারে, তো একটুখানি তো পড়তেই পারে, কারো গায়ে ধরেই পড়েছে। হ্যাঁ তো কারো না মানে বাবু ভাই, না মানে বাবু ভাই কিছু মনে করেন না, ও তো নতুন তো এখন ভালো করে পাকা হয়নি, পাকা হয় নাই না। না না ভাই না, দাঁড়া পাকাই যেতে আসি ভাই ভাই। কি করলেন? চেয়ার বাস নাকি করলাম, পানি দিলাম। পানি দিলেন কেন? ইচ্ছা হইলো। হ্যাঁ পানি দিলে কি করবি? আরে কুত্তা বাচ্চা পানি দিলে কি করবি? আবার অত্যাচার সব জায়গায়, দাদাগিরি করার জন্য একটা করে দাদা থাকবে নাকি সব জায়গায়? সেটাই হচ্ছে ব্যাপার, কোন ভদ্র মানুষের মাতলামি করার জায়গা না। কি কইলি? কুত্তার বাচ্চা? কুত্তার বাচ্চা বলবেন না, নবাবের বাচ্চা বলবো। এই নবাবের বাচ্চা খারাপ করবেন না, মা বাপ তুলে গালাগালি দেবেন না। বুঝতে পারিনি ভাই, বাইরে আমার হোটেল থেকে তোর চাকরি নাই, যা ঠিক আছে আমি চলে যাচ্ছি। হ্যাঁ তুই চলে যা। কিভাবে অত্যাচার, মানে মানুষ মানুষ আর মানুষ নেই সত্যি। আর এরকম ও তো চলে যাচ্ছিল বই নিয়ে নিয়ে, তারপরে মানে মানুষের চুলকানি যায় না শরীরে, মানে হয়ে গেছে ঠিক আছে ভুল করে ফেলেছে, আর জল পড়েছে একটুখানি টেবিলে, তারপরে ঝামেলা হয়েছে মেরে নিলাম। হ্যাঁ তুই জলের ঝামালি ঠিক আছে, ওকে তাড়িয়ে দিলো ও চলে যাচ্ছে, তারপরে লাঠি মারার কি দরকার, বই পুরি দেওয়ার কি দরকার ভাই, উচ্চ ঝামেলা ঘাড়ে নিয়ে আসার দরকার আছে? যাই হোক এগুলো তো চলতেই থাকবে মুভির মধ্যে, তাই তো? সত্যি তবে মুভিটা দেখতে ভালো লাগছে। হ্যাঁ সেটাই, মুভিটা দেখতে সত্যি ভালো লাগছে। তো মুভিটাতে আবার মুভিটা তার হ্যাঁ টুইস্ট রয়েছে, আর এখনো পর্যন্ত দেখলাম যে সৎপথেই রয়েছে, অন্ধকার জীবনে ছেড়ে আবার আলো খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ যতই ওর জীবনে যাই কোটে যাক, সেখান থেকে বেরিয়ে এসে ও নিজের বোনকে নিয়ে বাঁচতে চাইছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে। কতদিন সমাজের কিছু মানুষ তো
চাইবে না সেটা, সেটা তো বুঝতেই পারছি আমরা। আর পরের পার্টে আরো ভালো করে মনে হচ্ছে বুঝতে পারবো। তো চলো বেশি দেরি না করে এই পার্টটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।